যখনই কোনো দম্পতি আমাদের কাছে সেক্সুয়াল যে কোনো একটা ডিজিজ বা প্রবলেম নিয়ে আসে, প্রফেশনাল হিসেবে একটা প্রশ্ন কিন্তু আমরা সব সময় করি, সেটা হচ্ছে আপনাদের ইমোশনাল রিলেশনশিপের অবস্থাটা কীরকম। এই প্রশ্নটা এজন্য আসে যে ইমোশনাল রিলেশনশিপ যদি খুব ভালো না থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সেক্সুয়াল যে কোনো প্রবলেম থেকে এই দম্পতিটিকে বের করে আনা ভীষণ কঠিন হয়ে যায়। ইমোশনাল রিলেশনশিপের অনেকগুলো আঙ্গিকে একটি মানুষ বা একটি দম্পতি আসলে ভুগতে পারে। তার মধ্যে খুব কমন একটি সমস্যা যেটা আমার কাছে মনে হয়, সেটি হলো অসংখ্য রিলেশনশিপে আমি দেখেছি যে আমরা আসলে স্পাউস হিসেবে বা পার্টনার হিসেবে অন্য পার্টনারকে তার যে স্পেসটি প্রয়োজন এই সম্পর্কে বড় হতে, সম্পর্কটিকে এগিয়ে নিতে, সেই স্পেসটি আমরা অনেক সময় দিতে চাই না। এখন এই প্রশ্নটি আসতে পারে যে স্পেসিং বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। আসলে দেখুন, যখন আমাদের বৈবাহিক সম্পর্কটাতে আমরা জড়িয়ে পড়ি, এটা একটা খুব দীর্ঘমেয়াদী সম্পর্ক, 50-60 বছরের একটা সম্পর্ক, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আমরা আমাদের একটা ভিন্ন পরিবেশে আমরা দুটো মানুষ হয়তো বড় হয়েছি, আমাদের দুটো মানুষের ব্যক্তিত্ব আলাদা, পছন্দগুলো একরকম, যে জিনিসগুলো আমরা পছন্দ করি না সেগুলো একরকম। সো এখানে অনেকগুলো আসলে বৈপরীত্য আছে। এই সব কিছু নিয়ে আমরা একটা লং টার্ম রিলেশনশিপের কমিটমেন্টে আসি, সেই জায়গাটাতে সবসময় আমরা যে জিনিসটা দেখি যে একটি রিলেশনশিপকে ভীষণ হুমকির মুখে ফেলে, সেটি হলো যদি সবসময় আমরা আমাদের পার্টনারটিকে পরিবর্তনের চেষ্টা করতে থাকি, আমার মতো করে, ঠিক যেভাবে আমি চাই সেভাবেই কথা বলতে হবে, আমার যা পছন্দ তাই তোমার পছন্দ করতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে জিনিসটা হতে হবে। এটি পুরুষের দিক থেকে আসতে পারে, নারীর দিক থেকেও আসতে পারে। আমি অসংখ্য রিলেশনশিপের কথা বলতে পারি যখন এই ধরনের একটা বৈবাহিক সম্পর্ক 5-6 বছর তো দূরে থাক, মাত্র 6-7 মাসও চলে, তখনই এই পরিবারটিতে একটা অদ্ভুত রকমের দেখা যায় না, ছোঁয়া যায় না টাইপের এক ধরনের অস্থিরতা তৈরি হয়। কারণ যে কোনো একটি পার্টনার আসলে ফিল করেন যে আমার দম বন্ধ হয়ে আসছে। এই কথাটা এত বেশি প্রয়োজন আমাদেরকে বোঝার যে যদি আমরা এটা খুব যত্ন করে খেয়াল না করি এবং এই এই জিনিসটা যাতে ঠিক থাকে আমার বৈবাহিক সম্পর্কে, এই ব্যাপারে যদি আমার চেষ্টা না থাকে, এটি অবশ্যই একটা ভীষণ বড় বিপদের কারণ হতে পারে। আমরা অনেক সময় ভীষণ আনহেলদি ওয়েতে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের প্রতি অ্যাটাচমেন্টে চলে যাই। 24 ঘন্টা মানে আমাদের ডেফিনেটলি একটা 24 ঘন্টার সম্পর্ক, দীর্ঘমেয়াদী সম্পর্ক, সেই জায়গাটাতে আরও যখন আমরা এঁটে থাকি, এবং এঁটে থাকা বলতে আমি এভাবে বোঝাচ্ছি যে ধরেন একটা সময় আমাদের বন্ধুদের একটা মহলে, ধরুন একটা ছেলে আড্ডা দিতে পছন্দ করতো, ফুটবল খেলতে পছন্দ করতো, হয়তো কোনো একটা জায়গায় ট্রাভেল করতে পছন্দ করতো, সো বৈবাহিক সম্পর্কের পরে আমরা অনেক সময় দেখি যে না, এটা করা যাবে না, এই জিনিসগুলো মেশা যাবে না, এভাবে এদের সাথে মেশা যাবে না, এই খেলাটা খেলা যাবে না, বা আমরা অনেক ধরনের রেস্ট্রিকশনে তাকে ফেলে দিই। একই জিনিসটা একজন ফিমেলের বেলাতেও সত্যি, যে আমরা অনেক সময় বিশেষ করে যখন একটি পরিবারে শিশুর জন্ম হয়, শুধু শিশুর জন্মই না, ইভেন বিয়ের পরপরেও আসলে অনেকগুলো সম্পর্ক থেকে এই মেয়েটিকে আসলে সরিয়ে নিয়ে আসার একটা প্রবণতা থাকে। অনেক সময় আমরা ফ্রেন্ডদের সার্কেলে মেশা, তাদের সাথে একটু ঘোরা, একসাথে ইভেন ফোনে কথা বলা, বা নিজের একটু নিজের মতো করে একটু সময় কাটাতে চাওয়ার যে ইচ্ছেটা, এই প্রত্যেকটা ইচ্ছেকে আসলে ভীষণ স্বার্থপর ইচ্ছে হিসেবে বিবেচনা করা হয়। এটি যেদিক থেকে আসুক না কেন, এই পুরো কনসেপ্টটাই ভীষণ আনহেলদি। কারণ প্রত্যেকটা মানুষ, যেহেতু আমাদের এই সম্পর্কটা দীর্ঘমেয়াদী, এখানে একঘেয়েমি চলে আসতে পারে, তাই এই জায়গাটাতে খুব জরুরি যে আমরা একটা প্রপার ব্যালেন্স এখানে করি, যে আমাদের হাজব্যান্ড যিনি আছেন তাকেও আমরা যেন অ্যালাউ করি যে তিনি তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারেন, কাজিনরা অন্যরা হয়তো একটা গেট টুগেদার করছে সেখানে আমরা তাকে যেতে দিতে পারি, বা কোনো একটা ট্রাভেলিং তিনি পছন্দ করেন সেটা তাকে আমরা ফ্যাসিলিটেট করতে পারি, অন্তত যেতে উদ্বুদ্ধ করতে পারি। আমরা যেন সবসময় মনে না করি যে এই প্রত্যেকটা জায়গায় আমার একটা একটা লড়াইয়ে থাকতে হবে, আমি আগে নাকি তোমার বন্ধু আগে, আমি আগে নাকি তোমার কাজিন আগে, আমি আগে নাকি তোমার শখ আগে। এই প্রশ্নগুলো আসলে ভীষণ ভীষণ আমি বলবো বোকা বোকা একটা প্রশ্ন, বোকা বোকা প্রশ্ন এজন্য যে এই প্রশ্নগুলো আসলে খুব বাধ্য হয়ে আমাদেরকে যে উত্তরটা দিতে দেয় সেটা হচ্ছে না, এগুলোর চেয়ে তুমি আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যখনই এই প্রত্যেকটা জিনিস কাট অফ করে মানুষটা আপনার কাছে ফেরত আসে, এখানে সবচেয়ে বড় যে রিস্কটা আছে সেটা হলো তার মধ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হয় যে আমার সমস্ত ভ্যালিডেশন, সমস্ত আনন্দ সব কিছু একটি সোর্স থেকে আসে, এবং এই জিনিসটা খুব খুব খারাপ। কারণ হচ্ছে যে সবসময় আমাদের পার্টনারকে
100% অ্যাটেনশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। সবসময় সে যে কথাগুলো শুনতে চায় তার প্রত্যেকটা তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না। তাই এই জায়গাটাতে ভীষণ জরুরি যে আমরা যেন আরও অনেকগুলো সোর্সেও আমাদের হ্যাপিনেসগুলো কানেক্টেড রাখি, আরোগুলো অনেকগুলো সোর্স আমরা ওপেন রাখি, যেটা আমাদের দীর্ঘমেয়াদী সম্পর্কগুলোকে ভালো রাখে। নিশ্চয়ই স্বামী বা স্ত্রী একজন একজনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র তার জীবনের জন্য, কিন্তু একমাত্র চরিত্র নয়। এখানে আরও অনেকগুলো চরিত্র আছে যেখানে যেগুলোর আসলে প্রায়োরিটাইজেশনের লাইফে ভীষণভাবে দরকার আছে। আর বিয়ের সম্পর্ক মানে কখনো এটা হতে পারে না যে এই বন্ধনটার মানে হলোই আমার মতো করে সব কিছু চাওয়া। এটা এই জন্য না, কারণ হলো যখন আমার এই ধারণাটা থেকে আমি বের হতে পারি না, তখন আমি অনেক সময় বোঝা আমার জন্য কঠিন হয় যে আমার পার্টনার আসলে সাফোকেটেড ফিল করছে। এবং এই বদলে ফেলতে চাওয়ার প্রবণতাটা কখনো আমরা আমাদের দৃষ্টিতে আসলে খুব ভালো সিদ্ধান্ত বলে মনে করি না। তাই আমরা প্রত্যেকে যেন আমাদের সম্পর্কের যত্নটা নেই, এটা ভীষণ জরুরি। আমাদের পার্টনারকে যথেষ্ট স্পেস আমরা দেই, এবং এই স্পেস গিভিং এটা খুব আমরা এভাবে বলতে পারি দুপক্ষ থেকেই আসা উচিত। এবং যত দুজন পার্টনার এই স্পেসটা ক্রিয়েট করতে পারে তাদের রিলেশনশিপে, ইনডিরেক্টলি যদি আমরা খেয়াল করি, এটা উল্টো আসলে তাদেরকে আরও অনেক বেশি কাছে আনে, তাদেরকে অনেক বেশি ভালো রাখে। এবং এটা আমাদের প্রত্যেকটি দম্পতির আমি মনে করি ভীষণভাবে চেষ্টা করা উচিত।